বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন বিএইসি জব সার্কুলার 2021 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে 13টি পদে মোট 98 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এক, পদ সংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসি, সহ 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সমাপ্ত হতে হবে। পদের নাম টেকনিশিয়ান এক, এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বিজ্ঞান সহ উল্লেখিত বিষয়ে 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে। এছাড়া স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2 পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া টেকনিশিয়ান, কম্পিউটার টাইপিস্ট এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, বাস হেল্পার সহ জেনারেল অ্যাটেন্ডেন্ট 2, সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2 বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে পরমাণু কমিশনে।